দর্শক, ছুটির দিনে মাছ মাংসের বাজার দর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, বাজারে এসে কি বলছেন ক্রেতারা এবং স্বস্তি ফিরেছে কিনা বাজারে কিছুটা হলেও আমাদের জানান। লীনা, শুভ সকাল আপনাকে। আসলে আপনি জানেন যে যে কথাটি বলছিলেন যে আসলে বাজারে স্বস্তি ফিরেছে কিনা, এখন পর্যন্ত আসলে মুরগি ছাড়া কিন্তু আসলে কোনো জিনিসের দামের কিন্তু আসলে স্বস্তি পাচ্ছে না ক্রেতারা। আমরা পঞ্চগড়ের বিভিন্ন বাজারে গতকালকে এবং আজকে ঘুরে দেখেছি যে আসলে এখনো কিন্তু গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা দরি করে, এমনি করে মাছ থেকে শুরু করে সব ধরনের সবজির দাম কিন্তু আসলে সাধারণ ক্রেতাদের একেবারে নাগালের বাইরে। ক্রেতারা আসলে বাজারে এসে ক্ষোভ ঝাড়ছেন, তারা বলছেন যে আসলে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার কিন্তু আসলে বাজারে একটি তালিকা তৈরি করে দিয়েছে, যে নির্ধারিত দাম দিয়ে দিয়েছে, এই দামে কিন্তু আসলে বাজারে কিন্তু কোনো পণ্য বা কোনো জিনিস মিলছে না, যেই কারণে কিন্তু তারা বলছেন যে আসলে কি হলো স্বৈরাচারী শেখাচীরা। সরকার পতনের পরে আসলে মানুষ আশা করেছিল যে আসলে বাজার কিছুটা নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কিন্তু বাজারের সেই নিয়ন্ত্রণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবং সাধারণ ক্রেতারা এরকমই অভিযোগ করছে। বিশেষ করে মাছের কেজি যদি বলি, যে রুই কাতল 350-400 টাকা, গরুর মাংস 700 টাকা, খাসির মাংস 1100 থেকে 1000 টাকা, শুধুমাত্র মুরগির দাম কিছুটা কিন্তু আসলে কমেছে। মুরগি কিন্তু দেশি মুরগি 420 টাকা, ব্রয়লার মুরগি যেটি বলি সেটিও 150 টাকা, এমনি করে সোনালী মুরগি যেটা সেটি 250 থেকে 260 টাকা ধরে বিক্রি হচ্ছে। কি মুরগিতে স্বস্তি মিললেও কিন্তু অন্যান্য জিনিস, ডিমের ক্ষেত্রে যদি বলি, ডিমের অরাজকতা কিন্তু এখনো চলছে। গতকালকে কিন্তু পঞ্চগড়ের যে বাজার, সেই বাজারে আমরা খবর নিয়েছি, সেখানে কিন্তু 54 টাকা ধরে কিন্তু আসলে ডিম, একহালি ডিম বিক্রি হচ্ছে। এমনি করে কিন্তু শাক সবজি থেকে, আলু থেকে, পেঁয়াজ থেকে, পেঁয়াজ 70 টাকা সরকারি দর বলছে, কিন্তু আসলে বাজারে কিন্তু পেঁয়াজ 110 টাকা কেজির কমে কিন্তু আসলে মিলছে না। এমনি করে আলুর কেজি কিন্তু আসলে সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছে, আলু কিন্তু সেই দামে কিন্তু আসলে বিক্রি হচ্ছে না। প্রতি কেজি আলু কিন্তু 60 টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে। এমনি করে আদা রসুন থেকে শুরু করে সব কিছু জিনিসের দাম কিন্তু সাধারণ ক্রেতাদের একেবারে নাগালের বাইরে চলে গেছে। তারা বলছে যে আসলে সরকার নিয়ন্ত্রণ যদি না করে এই বাজারের যে উদ্যোগতি, এই উদ্যোগতি কিন্তু আসলে থাকবে। এদিকে যারা গরুর ব্যবসায়ী তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে যে আসলে বাজারে দাম বেশি, যেই কারণে মার্কেটে খোলা বাজারে এবং মার্কেটে অনেক দাম বেশি দামে নিচ্ছে, বিক্রি করতে হচ্ছে। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লীনা বাবু, আপনাকে ধন্যবাদ।